কাদম্বরীর শয়নকক্ষের দরজার পেছন দিকে একটি পূর্ণাঙ্গ আয়না লাগানো আছে। সদ্য স্নান সেরে এসে সেই আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছেন কাদম্বরী, গান গাইছেন গুনগুনিয়ে। আজ তার মনে বেশ একটা লঘু প্রসন্নতা ছড়িয়ে আছে। কাদম্বরী শুধু একটা জাম রঙের শাড়ি পরে আছেন, মাথার চুলে বেশ বড় একটি নতুন চিরুনি। আয়নার ভেতরের কাদম্বরী দেখছেন মানুষ কাদম্বরীকে। অনেকদিন পর তিনি সম্পূর্ণ সুস্থ বোধ করছেন, মুছে গেছে চোখের নিচের কালিমা, ত্বকে এসেছে এক মসৃণ ঔজ্জ্বল্য। চিরুনির ডগায় সিঁদুর মাখিয়ে সিঁথিতে লাগাতে লাগাতে কাদম্বরী হঠাৎ চক্ষু দুটি ঘুরিয়ে মুচকি হাসলেন। আয়নার সামনে বেশিক্ষণ দাঁড়ালেই নানান রকম ছেলে মানুষে করতে ইচ্ছে যায়। যেবারে তিনি স্বামী ও কনিষ্ঠ দেবরটির সঙ্গে নাটকে হেমাঙ্গিনী সেজেছিলেন, তাতে এই রকমই একটি ভঙ্গি ছিল। জ্যোতিরিন্দ্রনাথ তখন বলতেন, তুমি আয়নার সামনে দাঁড়িয়ে রোজ কিছুক্ষণ পাঠ বলবে। আয়নার সামনে যখন পাঠ অভ্যেস করে, রবি এসে মাঝে মাঝে পেছনে দাঁড়াত। এই চোখ মুখ ঘোরানো ও ওষ্ঠ টেপা হাসিটি দেখে সে পরে লিখেছিল, কটাক্ষে মরিয়া যায় কটাক্ষে বাঁচিয়া ওঠে, হাসিতে হৃদয় জুড়ে হাসিতে হৃদয় টুটে। কাদম্বরী মাঝে মাঝে বলতেন, রবি তুমি ছেলেদের সঙ্গে মিশো না কেন, তোমার বাইরের কোনো বন্ধু নেই? সেই রবির আর এখন দেখাই পাওয়া যায় না। তার অনেক বন্ধু, আজ দেখা হবে, অনেক দিন বাদে আজ সবাই মিলে একসঙ্গে আমোদ আহ্লাদ করা হবে। বহু পরিশ্রম ও অর্থ ব্যয়ের পর জ্যোতিরিন্দ্রনাথের প্রথম জাহাজ জলে ভাসছে। সাধ করে নাম রেখেছেন সরোজিনী, তার সবচেয়ে বিখ্যাত নাটকটির নামে। আর কয়েকদিনের মধ্যেই জাহাজটি বাণিজ্যিক যাতায়াত শুরু করবে পূর্ববঙ্গে। আজ গঙ্গাবক্ষে জ্যোৎস্না রাতে সেখানে হবে এক পারিবারিক উৎসব। দুদিন ধরে ওই জাহাজে জ্ঞানদানন্দিনী, রবি ও জ্যোতিরিন্দ্রনাথ রয়েছেন। ওরা কাজে ব্যস্ত ঠিকই, কিন্তু একসঙ্গে কাজ করার একটা আলাদা আমোদও তো আছে। তার থেকে বাদ পড়েছেন কাদম্বরী। এই চিন্তার যন্ত্রণা তার বুকে কাটার মতো বিধে আছে। তবু কাদম্বরী ঠিক করেছেন, আজ তার তেমন কোনো গ্লানি আর তিনি রাখবেন না। আজ জ্যোৎস্না রাতের উৎসবে তিনি যোগ দেবেন সম্পূর্ণ খোলা মনে। জাহাজটিতে রয়েছে বেশ কিছু আমোদ সামগ্রী। এখন সেটি যদিও শ্রীরামপুরের কাছাকাছি, শুধু তাকে নিয়ে যাবার জন্য তার স্বামী আসবেন এতটা পথ উঁচিয়ে। যত্ন করে শরীর ধুয়ে নিয়ে কাদম্বরী শাড়ি বদলাতে লাগলেন। কত শত মূল্যবান শাড়ি জমে আছে, ফরাই হয় না। বাড়ি থেকে না বেরোতে হলে এসব জমকালো শাড়ি আর কেই বা পরে। জ্যোৎস্না রাত নীল রং মানায়। অনেক শাড়ি ঘাটাঘাটি করে শেষ পর্যন্ত কাদম্বরী পছন্দ করলেন গাঢ় নীল রঙের নয়নসুখ সিল্কের শাড়ি। আলতাবাসীকে আগে থেকেই খবর দেওয়া ছিল, সে এসে দুপায়ে আলতা পরিয়ে দিয়ে গেল। তারপর কাদম্বরী একসঙ্গে ১২টি ধূপ জ্বালিয়ে সেই ধূপের ধোয়া লাগালেন তার চুলে ও দুই স্তনের মাঝে। ভুরুতে দিলেন কাজল, সুরমা আঁকলেন চোখে। দুই বগলের নিচে বেশ কিছুক্ষণ চেপে ধরে রইলেন কয়েকটি চাপা ফুল। আতর কিংবা বিলিতি সুগন্ধের চেয়ে এই সবই কাদম্বরীর বেশি পছন্দ। সাজ শেষ করে খোপায় জুঁয়ের একটা মালা জড়িয়ে কাদম্বরী আবার দাঁড়ালেন আয়নার সামনে। নিজের রূপ নিয়ে গুমর করতে নেই। কাদম্বরীর মনে পড়ল, বেশ কিছুদিন আগে রবি তাকে একবার সাজতে দেখে বলে উঠেছিল, অশোক বসনে যেন আপনি সে ঢাকা আছে আপনার রূপের মাঝার রেখা রেখা হাসিগুলি আশেপাশে চমকিয়ে
রূপতেই ঢুকায় আবার। আজও কি ঠিক সেই সাজ হয়েছে? বেশি বেশি হয়ে যায়নি তো? রূপের মধ্যেই কি রূপ লুকিয়ে আছে? ভাবতে ভাবতে তিনি দারুণ চমকে উঠলেন। কোকিল ডেকে উঠল, 6 বার? তাহলে তো সময় হয়ে গিয়েছে। সিঁড়িতে কি শোনা যাচ্ছে তার স্বামীর পদশব্দ? দরজা খুলে তিনি বললেন, ফুলের মা, দেখো দেখি কেউ এলো। না না, সিঁড়ি দিয়ে কেউ উঠে আসছে না তো। কোকিল, নির্দয় কোকিল, সে খালি ডেকেই চলে। কাদম্বরি ছটফটিয়ে বারবার ঘর আর বার করতে লাগলেন, জ্যোতিরিন্দ্রনাথ আজ আসবেন না? এ তিনি বিশ্বাসই করতে পারছেন না। আসবেন আসবেন, তিনি ঠিকই আসবেন, যতই দেরি হোক। দুহাতে মুখ চাপা দিয়ে কাদম্বরি ঝাঁপিয়ে পড়লেন বিছানায়। দেওয়ালের কোণে জ্যোতিরিন্দ্রনাথের একটি রূপো পাথানো ছড়ি রাখা আছে। ছুটে গিয়ে সেটাকে এনে কাদম্বরি ঠাঁই ঠাঁই করে মারতে লাগলেন তার এককালে সাধের দর্পণে। ঝনঝন শব্দে চূর্ণ বিচূর্ণ হয়ে মেঝেতে ছড়িয়ে গেল কাঁচ। কাল্পনিক কোনো শব্দ শুনে তিনি চেঁচিয়ে উঠে বলেন, কে কে? কোনো সাড়া নেই। তিনি বাজ পাখির মতো তীক্ষ্ণ কুটিল চোখে চেয়ে রইলেন বন্ধ দরজার দিকে। তারপর আপন মনে বললেন, কেউ না, কেউ না বুঝি। আজ থেকে বাতাস, তুমি আমার কেউ না। মধ্যরাতের জ্যোৎস্না, তুমি আমার কেউ না। বারান্দার যত ফুল ফুটে আছো, তুমি আমার কেউ না, কেউ না। কাদম্বরি অসহিষ্ণুভাবে মাটিতে পা ঠুকে ঠুকে বলতে লাগলেন, আমি যাব, আমি যাবই, আমি যাবই আজ। ওদের আনন্দের উৎসবের মধ্যে গিয়ে আমি জোর করে বসব। ইচ্ছে মতো পাখি হতে পারলে কত সুবিধে ছিল। একবার আকাশে উড়াল দিলেই পথ চেনার কোনো সমস্যা নেই। কাদম্বরি ছুটে গেলেন পাশের ঘরে, চাবি দিয়ে খুললেন দেওয়াল আলমারি। তার ভেতরের একটি গুপ্ত স্থান থেকে বের করলেন একটি গয়নার বাক্স। চন্দন কাঠের তৈরি, উপরে হাতির দাঁতের কারুকার্য করা। এই পেটিকায় স্বর্ণালঙ্কার নেই, শুধু হিরে চুনি পান্না মুক্তোর মালা। সেগুলি সরিয়ে সরিয়ে তলা থেকে বার করলেন একটা কাগজের মোড়ক। এর মধ্যে রয়েছে 4খানা কালো রঙের বড়ি। এ বড়ি খেলে পাখি হয়ে উড়ে যাওয়া যায়। বিশু নামে এক কাবরুলের থেকে এগুলি সংগ্রহ করে রেখেছেন কাদম্বরি। সে ঘুমের ওষুধ দেয়, একটু ঘুম, বেশি ঘুম, গহন ঘুম, মরণ ঘুম। এই গয়নার বাক্সের মধ্যে সযত্নে রক্ষিত আছে 3খানা চিঠি। এর মধ্যে একখানা কাদম্বরি পেয়েছিলেন থোপার কাছে কাচতে দেওয়ার আগে জ্যোতিরিন্দ্রনাথের এক জোব্বার পকেটে। অন্য দুটিও বৃহদাকায় অভিধানের মাঝে। 3টি চিঠি একই মেয়েলি হস্তাক্ষরে লেখা। সম্বোধনে প্রাণাধিকেশু, তলায় কোনো নাম নেই। এই চিঠির কথা কাদম্বরী তার সর্বগুণান্বিত ব্যস্ত বিখ্যাত স্বামীকে কখনো বলেননি। 3খানা চিঠি তিনি পড়লেন আবার। তার ঘন ঘন নিঃশ্বাস পড়তে লাগলো, অত্যুজ্জ্বল হলো তার 2 চক্ষু, সমস্ত রোম কূপে জ্বালার অনুভূতি। চিঠিগুলি মেঝেতে ছুঁড়ে ফেলে দিয়ে তিনি একসাথে 4টি বড়ি খেয়ে ফেললেন। জল পান করলেন 2 গেলাস। পাখির ডানার মতো 2 হাত ছড়িয়ে তিনি দৌড়াতে লাগলেন সারা ঘরে। ভাঙা কাঁচ তার পায়ে বিঁধে যাচ্ছে, কোনো খেয়াল নেই। তার মুখ হাসিতে উদ্ভাসিত। বিশু 1টা-2টা পুরিয়া খেতে বলেছিল, 4টে খেয়ে শরীর কি হালকা লাগছে। পা দিয়ে ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে, তাতে যেন আলপনা আঁকা হয়ে যাচ্ছে সাদা মার্বেল পাথরে। কাদম্বরী আজ নাচছেন, নাচছেন কাদম্বরী। কেউ কোনো দিন তার নাচ দেখেননি।
খুলে ফেললেন শাড়ি, পরনে রইল শুধু শেমিজ। নাচতে নাচতে ছুঁড়ে ফেলতে লাগলেন হাতের কঙ্কন, গলার হার, কানের দুল, খোপার ফুল, গাইতে লাগলেন একটা গান। তা খুবই অস্পষ্ট, কথা বোঝাই যায় না। এক উচ্ছ্বসিত জলপ্রপাতের মতো কান্নায় আন্দোলিত হলেন কাদম্বরী। আর্তস্বরে বলতে লাগলেন, রবি রবি, আমি চলে যাচ্ছি রবি, তোমার কবিতা তোমার গানই আমাকে বাঁচিয়ে রেখেছিল, তোমার রচনার মধ্যে আমি নিজেকে খুঁজে পেয়ে ধন্য হয়েছি। রবি আমি চলে যাচ্ছি, নতুন বৌঠান এখন পুরাতন হয়ে গেছে, সেই পুরাতন আজ বিদায় নিচ্ছে। আর দাঁড়াতে পারল না কাদম্বরী, তার শরীরটা দুমড়ে মুচড়ে ভেঙে পড়ল কঠিন পাথরে, জোর শব্দে তার মাথা ঠুকে গেল, ঝাড় লণ্ঠন জ্বলতেই লাগল, প্রতি ঘণ্টায় ডেকে গেল নির্দয় কোকিল, খোলা জানালা দিয়ে বাতাস ঢুকে খেলা করতে লাগলো এক নিষ্পন্দ শরীর ঘিরে। কাদম্বরী চলে গেলেন।